আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মিরাজ মিয়া। আমি আপনাদেরকে একটা বিষয় সম্পর্কে জানাতে চাচ্ছি। যেমন আমরা গ্রন্থাগার তথ্য বিজ্ঞানে মানে শিক্ষার্থী হিসেবে বা গ্রন্থাগারে যারা আমরা চাকরি করি তারা এই সমস্যার সম্মুখীন প্রায় হয়ে থাকি। এর জন্য আমাকেও দেখা যায় যে প্রায় প্রতি সপ্তাহে হ্যাঁ 5-7 জন করে ফোন দেয় বা বিভিন্ন সময় বিভিন্ন জন ফোন দেয়, আমাকে ফোন দিয়ে জানতে চায় যে আমরা যে বইয়ের এন্ট্রিগুলো করি এটা আসলে বিষয় শিরোনামটা কীভাবে নির্ধারণ করব, আমরা কীভাবে বুঝবো এই বইটা কী মানে কোন ধরনের বই। তো সেই ক্ষেত্রে এই বিষয় সম্পর্কে আমিও আসলে বেশি একটা অভিজ্ঞ না, তারপর আমি আমার ক্ষুদ্র জ্ঞানে আমি যতটুকু বুঝি আমি ততটুকু বলার চেষ্টা করি। তো এখন আমি তাই সেই এই বিষয়টা নিয়ে একটু মানে কয়েকটা বিষয় আমি আপনাকে বলতে চাচ্ছি আপনাদেরকে, যার মাধ্যমে হয়তো যারা গ্রন্থাগার তথ্য বিজ্ঞান শিক্ষার্থী বা যারা গ্রন্থাগার চাকরি করি আমরা সহকারী শিক্ষক গ্রন্থাগার তথ্য বিজ্ঞানে, এরা হয়তো বা এই বিষয় সম্পর্কে একটু হলেও উপকৃত হবে। তো আমার এখানে যে বিষয়টা হচ্ছে কি, যেমন আমি একটা বই, এই বইটাকে আমি মানে কোন এন্ট্রি আওতায় আনবো, এটা কি কোন ধর্মের বই হবে বা সামাজিক বিজ্ঞানের বই হবে বা বিজ্ঞানের বই হবে বা সাহিত্যের বই হবে, সেটা তো আমরা জানি যে আমাদের সমস্ত জ্ঞানকে 10টি ভাগে ভাগ করা হয়েছে এবং এই 10টি জ্ঞানের ক্ষেত্রে তো আমরা এটা বিষয়টা স্পষ্ট, এই ক্ষেত্রে আমাদের সমস্যা হয় না। কিন্তু আমাদের সমস্যাটা হচ্ছে এখানে যে প্রতিটা বিভাগকে আবার 10টা উপবিভাগে ভাগ করা হয়েছে, তো এইখানে ঝামেলাটা হয়। আর সবচেয়ে বেশি আমাদের যে সমস্যাটা হয়, আমরা সাধারণত যেহেতু স্কুলের গ্রন্থাগার মানে কি স্কুলের গ্রন্থাগারে কাজ করি, তো স্কুলের গ্রন্থাগার নিয়ে যেহেতু কাজ করি সেক্ষেত্রে এখানে দেখা যায় যে এখানে সমস্ত সব বিষয়ে বইয়ের বেশি একটা প্রাধান্য থাকে না। আমাদের স্কুল লাইব্রেরিতে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের যে বিষয়টা থাকে এখানে আমাদের মানে সাহিত্যের বই থাকে, সেটা গল্প, নাটক, উপন্যাস, প্রবন্ধ, কবিতা, এই জাতীয় বইগুলোই বেশি থাকে আর অন্যান্য বই তুলনামূলক কম থাকে। কারণ যেহেতু এখানে 6-10 বা 6-12 থাকে শিক্ষার্থী থাকে, এরা দেখা যায় কি এইগুলোই বেশি পছন্দ করে। এই জন্য সাধারণত স্কুল লাইব্রেরি যেগুলো আছে বা মাদ্রাসার লাইব্রেরি যেগুলো আছে সেইগুলোতে এই বইগুলোই বেশি সংগ্রহ করা হয়, এই মানে সংগ্রহ করে রাখা হয় এবং শিক্ষার্থীদের চাহিদা এই বিষয়ে বেশি থাকে। আর এখানে একটা সমস্যা দেখা যায় যে আমরা যখন বইগুলো এন্ট্রি করতে যাই করে বিষয় মানে কি শিরোনাম নির্ধারণ করতে যাই, তখন আমাদের এই সমস্যা বিভিন্ন সমস্যার মধ্যে পড়তে হয় যে এই বইটা কী হবে এটা আমরা আসলে বুঝতে পারি না। এটার অবশ্যই একটা কারণ আছে, কারণ আমরা যারা এই প্রফেশনে আছি, এই আমরা যারা গ্রন্থাগারের কাজ চাকরি করি, তো এরা অধিকাংশ দেখা যায় কি এরা আসলে কি আমি যেমন আমি হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান একজন মানে কি শিক্ষার্থী, অনেকে হয়তো অর্থনীতি, হয়তো বিজ্ঞান, হয়তো বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স বা অ্যাকাউন্টিং, এরকম বিভিন্ন সাবজেক্টের দেখা গেলো শিক্ষার্থী তারা মানে কেন ডিপ্লোমা করে পড়তে আসে। এই কারণে দেখা যায় যে এই বিষয় সম্পর্কে আমাদের সাহিত্য সম্পর্কে ধারণা কম থাকে। যেমন এখানে খুব কমই আছে যারা বাংলা শিক্ষার্থী বা বাংলার স্টুডেন্ট ছিল, তারা খুব কমই আছে। যদিও বাংলা শিক্ষার্থী যারা তারা এই বিষয় সম্পর্কে মোটামুটি মানে একটু বেশিই জানে, কিন্তু আমরা দেখা যায় মানে এই বিষয়টা ওইভাবে জানতে পারি না। তো সেই ক্ষেত্রে আমরা যারা গ্রন্থাগারে মানে লাইব্রেরিতে মানে চাকরি করি এবং বইগুলো আমরা যখন এন্ট্রি করতে যাবো, এন্ট্রি করার ক্ষেত্রে আমরা যে বিষয়টা সমস্যায় পড়ি যে কীভাবে বিষয় শিরোনাম নির্ধারণ করবো, তো আমি আসলে এই বিষয়টা নিয়ে আপনাদেরকে একটু বলতে চাচ্ছি যে যারা আসলে যারা নতুন মানে আমার মতো যারা নতুন তারা এই সমস্যাগুলোর সম্মুখীন মানে হচ্ছেন। তো আমি আসলে নতুন মানে হিসেবে আমি এই বইগুলো যখন এন্ট্রি করতে যাচ্ছি তখন বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে, তো এই বিষয়গুলো আমি তুলে ধরবো যে আমি কীভাবে আসলে এই সমস্যাগুলো সমাধান করতেছি। তো আপনি যদি এটা ফলো করতে পারেন তাহলে হয়তো দেখা যাবে যে আপনি এই বিষয় সম্পর্কে মানে সমস্যা কম পড়বেন। যেমন ধরেন আমি একটা বই পেলাম, বইটা পাওয়ার পরে আমি এটা কই মানে কী বই, এটা কি উপন্যাস, নাটক, কবিতা নাকি অন্য কোনো বই, সেটা আমি কীভাবে চিন্তা করবো? আর প্রথম তো হচ্ছে যেটা ধর্মের বই এটা তো ধর্ম স্বাভাবিক ওটা বুঝতে পারবো, হ্যাঁ দর্শনের বই হলে দর্শনের, সাধারণ জ্ঞানের বই হলে সাধারণ জ্ঞান, সামাজিক বিজ্ঞান বই হলে সামাজিক বিজ্ঞান, বিজ্ঞানের বই হলে বিজ্ঞান, সাহিত্যের বই হলে আমরা সাহিত্য বা বাংলা লিটারেচার মানে লিটারেচারে আমরা যাবো। কিন্তু এখানে মেন সমস্যাটা হচ্ছে লিটারেচারে যাওয়ার পরে যে বইটা আমরা আসলে কোনটা ই করবো। তো এই ক্ষেত্রে আমি যেটা বলবো সেটা হচ্ছে কি আমরা তো কবিতা বিষয়টা তো জানি, কবিতার বই তো আমরা দেখলেই বুঝি যে এটা কবিতা, অর্থাৎ তাহলে এইটা আমাদের বুঝতে বেশি একটা সমস্যা হয় না। এরপর যদি আমরা বলি যে নাটক, তো নাটকের ক্ষেত্রে দেখা যায় যে আমরা বেশিরভাগ নাটকের বইতেই এখানে সংলাপ আকারে দেওয়া থাকে, অর্থাৎ প্রত্যেকটা কেন্দ্রীয় চরিত্রে এই চরিত্র যার থাকে তার নাম থাকে, নাম থাকার পাশে তার এখানে সংলাপ দেওয়া থাকে। তো এই ক্ষেত্রে নাটকটাও বোঝা যায়, নাটকের বই যেগুলো এগুলো মোটামুটি বোঝা যায়। এরপরে দেখা যায় যে আপনার এখানে যে ছড়ার বই আছে সেটাও তো আমরা বুঝতে পারি, এছাড়াও আমাদের এখানে উপন্যাস এবং প্রবন্ধ আছে। তো আমরা উপন্যাসটা সাধারণত আমরা কী বুঝি, উপন্যাস বলতে বোঝায় এখানে এইটাই যে মানে যেখানে একটা কাল্পনিক একটা চরিত্র থাকে এবং যে শুরু থেকে শেষ পর্যন্ত ওই চরিত্রগুলো ওর মধ্যে বহন করে যায় বা ওই চরিত্রগুলো থাকে, ঠিক আছে থাকে, এটাকে সাধারণত আমরা উপন্যাস হিসেবে মানে উপন্যাস বলে থাকি বা ওই বইগুলো আমরা উপন্যাসে এন্ট্রি করে থাকি। এরপর দেখা যায় যে প্রবন্ধের ক্ষেত্রে দেখা যায় কি যে আসলে আমাদের বর্তমান মানে পরিস্থিতি বা বলি বা অতীতের পরিস্থিতি বা ভবিষ্যতের কোনো বিষয় সম্পর্কে যখন বাস্তবিক আলোচনা করা হয়, যেমন ধরেন এই বর্তমান যে একটা সমস্যার মধ্যে সবাই আছি করোনা ভাইরাস,
তো এখানে তো একজন একটা বই লিখতে পারে যে করোনা ভাইরাস বা করোনা থেকে মুক্তি হওয়ার উপায়, অর্থাৎ কি মানে সমাজের একটা চিত্রকে তুলে ধরা হয়েছে, অবশ্য তখন এটাকে প্রবন্ধ বলা হয়। যেমন উপন্যাস আর প্রবন্ধ দুইটা পরে একই রকম ঢালাইভাবে লেখা থাকে, তো লেখা থাকলে পরে বুঝতে সমস্যা হয়। তবে আমরা এখানে দেখবো যে যদি কোনো কাল্পনিক চরিত্র থাকে এবং চরিত্র শুরু থেকে শেষ পর্যন্ত মানে চরিত্রগুলো আছে, তখন আমরা এটা বুঝতে পারি যে এটা উপন্যাস। আর যদি দেখি যে না আসলে কোনো কাল্পনিক চরিত্র নাই, এখানে মানে সমাজের বা দেশের বা আমাদের বর্তমান যে সমস্যা আছে বা বিভিন্ন বিষয় আছে, বিষয় নিয়ে যখন ঢালাভাবে লেখা থাকে তখন এটা সাধারণত প্রবন্ধই হয়। যেমন হয়তো এখানে আপনাকে বাংলাদেশের বাজার ব্যবস্থা নিয়ে ঢালাভাবে লেখা থাকতে পারে, হয়তো পদ্মা সেতু নিয়ে লেখা থাকতে পারে, এরকম আমরা লিখতে পারি। এরপরে আপনার একটা বই দেখা যায় জীবনী নিয়ে, তো জীবনী নিয়ে দেখা গেলো যে বই থাকলে আমরা তো বুঝি যে এখানে হয়তো দেখা যাবে, যেমন একটা বই হতে পারে রবীন্দ্রনাথের ছেলেবেলা, যেমন আমার ছেলেবেলা বা আরেকজন থাকতে পারে, তো মানে কি তার ছেলেবেলা, সে ছেলেবেলায় কী করছে সেই বিষয়গুলো তুলে ধরছে। তো তুলে ধরে তখন আমরা বুঝতে পারি এটা তার জীবনী থাকে এখানে, এসে সে বইটা জীবনী আওতে চলে যায়। এরপর দেখেন গল্পের বই, এখানে অনেক গল্প থাকে, রূপকথার গল্প থাকে বা এমনি গল্প থাকে, গল্প থাকে যেখানে। এবং গল্পের বইতে সাধারণত দেখা যায় কি একটা বইয়ের মধ্যে অনেকগুলো ভাগ থাকে এবং অনেকগুলো গল্প থাকে, হয়তো আটটা দশটা গল্পকে একত্রিত করে একটা একটা বই তৈরি করা হয়েছে। কিন্তু উপন্যাসের ক্ষেত্রে কিন্তু এরকম হয় না, উপন্যাসের ক্ষেত্রে একটাই থাকে, প্রবন্ধের ক্ষেত্রে কিন্তু একটাই থাকে। তবে হ্যাঁ, এক্ষেত্রে আবার আলাদাও আছে, আপনার অনেকগুলো অনেকগুলো প্রবন্ধ মিলে একসাথে আছে, অনেকগুলো উপন্যাস একসাথে, সেটাকে আবার উপন্যাস সমগ্র বলা হয় বা রচনাবলী বলা হয়, সেই ক্ষেত্রে অনেকগুলো নিয়ে একসাথে করে। কিন্তু সাধারণত একটা বইয়ে উপন্যাসের ক্ষেত্রে একটা উপন্যাসই থাকে, প্রবন্ধের ক্ষেত্রে একটা থাকে, কিন্তু গল্পের ক্ষেত্রে কিন্তু একটা থাকে না, গল্পের ক্ষেত্রে বেশিরভাগই দেখা যায় অনেকগুলো মিলাই থাকে। তবে হ্যাঁ, আমি একথাও বলছি যে আমি যে কথাগুলো বলছি যে আপনি এটা যে সব বইয়ের ক্ষেত্রে 100% এইভাবেই পাবেন তা কিন্তু না, কিছু ব্যতিক্রমও থাকবে। হয়তো আপনাকে যেটা দেখে মনে হবে যে এটা প্রবন্ধ কিন্তু আসলে না, এটা উপন্যাস, আবার অনেকে দেখে মনে হবে যে এটা আসলে উপন্যাস, মানে আমি যেটা বলছি এইভাবে বিবেচনা করলে হয়তো আপনার কাছে মনে হবে যে এটা উপন্যাস, কিন্তু দেখা যাবে যে আসলে না, ওটা উপন্যাস না, ওটা আসলে প্রবন্ধ। তো এই ক্ষেত্রে আমাদের যে প্রথম কাজ করতে হবে, আমি যেটা আপনাকে প্রথমে বললাম, কবিতা আমরা চিনি যে কবিতার ছন্দকারে থাকবে, ওটাকে তো কবিতা আমরা চিনি। নাটকের নাটকের ক্ষেত্রে সংলাপ আবার আকারে থাকবে, সেটাও আমরা বুঝি। এরপরে আপনার যদি বলি মানে ছড়াগত আমরা বুঝি, এবার যদি জীবনী বলি সেটা আমরা বুঝি যে মানুষ যখন তার নিজের মানে একজন ব্যক্তি সেই তার যাবতীয় বিষয়গুলো বলতেছে, অতীতের হোক বর্তমান হোক বিভিন্ন বিষয় বলতেছে তার জীবন থেকে, তখন সেটা জীবনীতে চলে যাচ্ছে। কিন্তু আবার দেখা যাচ্ছে যে একজন ব্যক্তি সম্পর্কে একাধিক ব্যক্তি তখন মানে কিছু বলতেছে, যেমন মনে করেন হয়তো রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে বা জীবনানন্দ দাশ সম্পর্কেই হয়তো আরও 10 জন বা 20 জন ব্যক্তি বিভিন্ন কথা বলছে, তখন এটা তার স্মৃতিচারণে চলে যায় যে মানে স্মৃতি করছে। যেমন আমাদের একটা বন্ধু আছে, ওই বন্ধু সম্পর্কে আমার সাথে যে কাহিনিটা ঘটছে সেটা আমি বলতেছি, বা অন্যান্য সবাই তার সম্পর্কে বিভিন্ন কথা বলতো, তখন এটা স্মৃতিচারণে চলে যায়, তখন স্মৃতিচারণের বিষয় থাকে। তো এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমরা এই বইগুলোকে এইভাবে আলাদা আলাদা করতে পারি। তো এই ক্ষেত্রে আরেকটা বিষয় আছে যে আমরা যদি এরপরেও যদি এটা না বুঝি যে না আমরা আসলে এটা বুঝতেছি না, যে আমার এটা আমি এই যে কথাগুলো বললাম এই কথাগুলোর পরও ভিত্তি করেও আমি এই বিষয়গুলো বুঝতে পারলাম না যে আসলে এই বইটা কী হবে, সেক্ষেত্রে আমরা আরেকটা অপশন ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে আমরা এখান থেকে গুগলকে ব্যবহার করতে পারি। আমরা আমাদের মোবাইল বা ল্যাপটপে গুগল ব্রাউজ মানে গুগলে যেয়ে সেখানে আমরা ওই বইটা এবং লেখকের নাম লিখে সার্চ দিতে পারি। যদি আপনি বই এবং লেখকের নাম লিখে সার্চ দেন তাহলে অটোমেটিক দেখবেন যে ওইখানে আপনার অনেকগুলো লিঙ্ক দেখা যাবে। তো তার ভিতরে আমি মনে করি যেটা যে আপনি রকমারি.com বা amazon.com, আপনি এই দুইটা জিনিসকে বেছে নিতে পারেন। কারণ রকমারি.com হচ্ছে কি, এরা সাধারণত আমাদের যে বইগুলো আছে এই বইগুলো ওরা অনলাইনের মাধ্যমে সেল করে থাকে, আর ওরা যখন অনলাইনের মাধ্যমে সেল করতে গিয়ে দেখা যায় যে ওই বইয়ে ওরা এখানে ক্যাটাগরি দিয়ে রাখে যে এই বইটা কি মানে কোন ক্যাটাগরি, এটা কি উপন্যাস নাকি কিশোর সমগ্র বা কিশোর গ্রন্থ বাকি গল্প বাকি নাটক, ওরা কিন্তু এখানে দিয়ে দেয়, ক্যাটাগরিতে দিয়ে দেয়। তাহলে সেক্ষেত্রে আপনার এই কাজটা কিন্তু অনেকটা সহজ হয়ে যাচ্ছে, যে আমি যদি না বুঝি বা আমি যদি একটা বই সম্পর্কে জানি যে এটা উপন্যাস, তারপরেও আমি ওখানে সার্চ দিয়ে শিওর হতে পারি, এবং যখন বারবার দেখবো যে না আমি যেটা ভাবছি এবং ওখানে সার্চ দিয়ে সেটা বাঁচে, তখন আমি বিষয়টা বুঝবো না, তাহলে আমার মানে আমি যেটা বুঝতেছি বা যেটা চিন্তা করতেছি সেটা সঠিক আছে, তাহলে সেইভাবে আমি বইগুলো নিতে পারবো। এছাড়াও আপনি আরেকটাভাবে নিতে পারেন, সেটা হচ্ছে যেমন আমি যদি বলি হুমায়ুন আহমেদের উপন্যাস একটা হুমায়ুন আহমেদের একটা বই পেয়েছি, সেটা কী হবে আমি জানি না, তো আমি যদি এটা গুগলে যে সার্চ দিই যে হুমায়ুন আহমেদের রচনা সমগ্র বা সাহিত্যকর্ম বা গ্রন্থসমূহ এরকম লিখে যদি সার্চ দেয়, তখন দেখা যাবে কি ওরকম একাধিক লিঙ্ক আসবে, এবং প্রতি লিঙ্কের মধ্যে হয়তো আপনি দেখবেন যে হুমায়ুন আহমেদের লেখা
হয়তো সমস্ত বইও থাকতে পারে বা 80% বইও থাকতে পারে, যেখানে কিন্তু ভাগ ভাগ করে লিখে দেওয়া আছে যে হুমায়ুন আহমেদের গল্পসমূহ লিখে গল্পের বই সবগুলো সিরিয়ালে দেওয়া আছে। এরপর হুমায়ুন আহমেদের উপন্যাসসমূহ, তখন এখানে উপন্যাসসমূহ যেগুলো আছে সেগুলোর নাম দিয়ে দেওয়া আছে, আবার এরকম নাটকের নাম দিয়ে দেওয়া আছে, প্রবন্ধের নাম দিয়ে দেওয়া আছে। তাহলে এইখানে এক্ষেত্রে দেখা যাচ্ছে কি যে আমরা ওই বইটা নিয়ে আমরা ওইখান থেকেও আমরা মিলিয়ে নিতে পারি, আমরা এখান থেকে বইটাকে আমরা মিলিয়ে নিতে পারি যে এখানে এখানে মানে ওই বইটা কোন ইস্যু আছে, তাহলে ইজিলি আপনি এগুলো পেয়ে যাচ্ছেন। এবং যদি এখন এরপরে যদি আপনার মনে হয় যে না আমি আসলে এরপরও আমি পাচ্ছি না, যে আমি ওইভাবে পাচ্ছি না এইভাবে খুঁজে পাচ্ছি না, তখন আমি কী করব, তখন আমি এই বইটা নিয়ে আমি যেখানে প্রকাশক যে লেখা থাকে, প্রকাশনী লেখা থাকে, ওই প্রকাশনীতে অনেক সময় দেখা যায় যে ওই প্রকাশনীর নাম্বার দেওয়া থাকে বা লেখকের নাম্বার দিয়ে দেওয়া থাকে। তো আমি আপনি চাইলে তখন আপনি ওই লেখকের কাছে অথবা প্রকাশনীতে ফোন দিতে পারেন, ফোন দিয়ে তাদের কাছে বলতে পারেন যে ভাই আমার একটু তথ্য দরকার, আমি আপনাদের কাছ থেকে কিছু বই নিয়েছিলাম, তো আমি একটু তথ্য দরকার। তখন তাদের কাছে আপনি বলতে পারেন ভাই আমি তো এই বই নিয়েছিলাম কিন্তু আমি তো এই বইটা আসলে বিষয় নির্ধারণ করতে পারতেছি না, এটা কি গল্পের বই নাকি কবিতার বই নাকি উপন্যাসের বই, আপনি আমাকে সাহায্য করেন। তাহলে দেখা যাবে কি যে ওই প্রকাশনীতে ওদের কিন্তু চার্ট থাকে, লিস্ট থাকে, ওরা প্রতি বছর বা প্রত্যেক লেখকের বইয়ের লিস্ট আছে এবং উপন্যাসের যেগুলো উপন্যাস বই তার আলাদা করে একটা তালিকা তাদের কাছে আছে, প্রবন্ধের তালিকা। তখন দেখা যাবে কি সে যদি আন্তরিক হয়, আপনি যদি তাকে বোঝাইতে সক্ষম হন, তাহলে সে আপনাকে ওই তথ্যটা দিয়ে দিতে পারে। এবং যদি আপনি মনে করেন যে এই পন্থা আপনি যাবেন না, তাহলে আপনার যদি পরিচিত কোনো স্যার থাকে বা যেমন বাংলা টিচার যারা আছে বা অভিজ্ঞ যারা লেখক আছে তাদের কাছ থেকেও আপনি তথ্যগুলো জানতে পারেন বা তাদের কাছ থেকে বলতে পারেন। তবে এই ক্ষেত্রে একটা সমস্যা আছে, যেমন যারা বাংলা সাহিত্য নিয়ে করা, যারা উপন্যাসিক বা যারা লেখক মানে লেখক বা কবিতা লেখা কবি, মানে এদের ক্ষেত্রে একটা জিনিস দেখা যায় কি তারা সব কিছু ঠিক আছে, যদি বলি আমি নাটক উপন্যাস কবিতা জীবনী সব কিছু আলাদা, কিন্তু এরপরে দেখা যায় কি যে ওরা মানে এরা সাধারণত একটা ক্যাটাগরি করে, যে ক্যাটাগরিটা হয় কি সমস্ত বইকে দেখা যায় যে যেটা আপনার কবিতার আন্ডারে পড়ছে না, উপন্যাসের আন্ডারে পড়ছে না, গল্পের আন্ডারে পড়ছে না, জীবনী আন্ডারে বা এরকম পড়ছে না, এই সবগুলো বইকে দেন প্রবন্ধ লিখে দেন। অর্থাৎ যদি আমি বলি মুক্তিযুদ্ধ একটা বই দেখি, ওরা তারা লিখে দেবে যে এটা প্রবন্ধ। যদি ভাষা আন্দোলন সম্পর্কে একটা বই থাকে সেটাকেও হয়তো তারা বেশিরভাগ ক্ষেত্রে তারা এটাকে প্রবন্ধ বলে আখ্যায়িত করে। আপনি যদি ইতিহাসে কোনো কিছু দেন তারা প্রবন্ধ, মানে আবার যদি এমন হয় যে বাংলাদেশে অর্থনীতি লিখে যদি অর্থনীতির উপর একটা বই লিখে সেটাকেও তারা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় তারা প্রবন্ধ হিসেবে আখ্যায়িত করে। মানে একজন সাহিত্যিক হিসেবে তারা এই বিষয়টা মানে ওইসব লেখকেরা বা ওই সিনিয়র স্যার যারা আছেন বা তারা দেখা যায় এটা প্রবন্ধ আকারে দিয়ে দেয়। কিন্তু আমাদের ক্ষেত্রে দেখা যায় যে না, আমরা আসলে গ্রন্থাগার বিজ্ঞানের শিক্ষার্থী হিসেবে তো আমরা এটা পারি না, আমরা এটাকে আপনার মানে প্রবন্ধ আকারে নিতে পারি না। তো এই ক্ষেত্রে দেখা যায় যে আমরা এটাকে চাইলে মানে এই জন্য তাদের কাছ থেকে নিতে পারি, বা এছাড়া আমরা যারা আমাদের ডিস্ট্রিক্ট লেভেলে বা উচ্চ পর্যায়ে যারা এই লাইব্রেরিয়ান হিসেবে কাজ করে বা গ্রন্থাগার লাইব্রেরিতে কাজ করে, মানে আমরা সেসব সিনিয়র স্যারদের কাছ থেকে আমরা এই তথ্যগুলো সংগ্রহ করতে পারি। অনেক সময় যেমন দেখা যাচ্ছে যে আমার হয়তো আমার লাইব্রেরিতে হয়তো আমি 100টা বইয়ের আমি এন্ট্রি করছি কিন্তু এটার বিষয় নির্ধারণ করতে পারতেছি না, তাহলে আমি তখন কী করতে পারি, যারা আমার স্কুল লাইব্রেরি আছে ঠিক আছে কিন্তু ডিস্ট্রিক্ট পর্যায়ে বিভিন্ন লাইব্রেরিতে যারা কাজ করেন বা লাইব্রেরিতে হেড আছেন, আমরা তার কাছ থেকে সময় নিতে পারি, নিয়ে একদিন তার সাথে সাক্ষাৎ করতে পারি, করে বলতে পারি যে স্যার আমি তো এই বইগুলো বিষয় নির্ধারণ করতে পারতেছি না, আপনি আমাকে একটু সাহায্য করেন। সেক্ষেত্রে দেখা যাবে তিনি এই বিষয়ে অবশ্যই অভিজ্ঞ হবেন বা এই বিষয়ে এই বইগুলো হয়তো তিনি তেনার লাইব্রেরিতে মানে জেলা পর্যায়ে লাইব্রেরিতেও থাকতে পারে বা থাক মানে যদি থাকে তাহলে তারা মানে তারা কোন আঙ্গিকে বা কোন এন্ট্রি করছে, কোন বিষয় অধীনে এন্ট্রি করছে, তখন সেটা দেখেও কিন্তু আমরা এই বিষয়গুলো নির্ধারণ করতে পারি। তো এইভাবে আমরা আসলে আমাদের বইগুলো নির্ধারণ করতে পারি। সেই ক্ষেত্রে নির্ধারণ করলে পর আমাদের বিষয়গুলো সহজ হবে, কারণ আমরা যদি ভুল মানে বিষয়টা যদি সঠিকভাবে নির্ধারণ করতে না পারি সেক্ষেত্রে আমাদের দেখা যায় যে আমরা যে উদ্দেশ্যে লাইব্রেরিতে কাজ করছি উদ্দেশ্যটা পুরোপুরি সম্পূর্ণ আমাদের মানে উদ্দেশ্যটা সঠিক হয় না বা আমরা ভালো এখান থেকে আউটপুট পাই না। তো এই কারণে এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। তো আমি যে আপনাদেরকে যে ওয়েগুলো বলছি এই ওয়েগুলোতে আপনারা চাইলে পরা বইগুলো এন্ট্রি করতে পারেন বা বিষয় মানে কি নির্ধারণ করতে পারেন। এছাড়াও আমাদের যে সিনিয়র স্যাররা আছেন, যদি একান্তই যদি আমার না হয় বা আমি একটা বই বিষয় নির্ধারণ করার পরেও যদি আমার মনে সন্দেহ থাকে, তাহলে আমাদের সিনিয়র স্যার যারা আছেন যারা আমাদেরকে ইউনিভার্সিটি লেভেলে বা ডিপ্লোমা করার সময় বা মাস্টার্স করার সময় আমাদেরকে যে সকল স্যার আমাদেরকে পড়িয়েছেন বা আমরা যাদের নেতৃত্বে বা যাদের গাইডলাইন মেনে আজকে আমরা এই পথে এগিয়ে এসেছি, আমরা সেসব স্যারের সাথে কথা বলতে পারি, কথা বলে স্যারদের থেকেও আমরা এই বিষয় সম্পর্কে জানতে পারি।
তো আশা করি যদি আপনারা এই বিষয়গুলো ফলো করেন তাহলে আপনাদের লাইব্রেরিতে যে বইগুলো আছে এই বইগুলো আপনারা বিষয় নির্ধারণ করতে বা কোন মানে কার অধীনে কোন বইটা যাবে এই বিষয়টা বুঝতে আপনাদের সমস্যা হবে না। আর তারপরে আমি বলছি সর্বশেষ একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আমি যেটা বলছি এটা আমি আমার মতো করে আমার ক্ষুদ্র জ্ঞানে বলছি, কারণ আমি বাস্তবিক অর্থে যখন আমি বই এন্ট্রি করতে গিয়ে আমি এই সমস্যাগুলো পাইছি এবং এইভাবে সমাধান করছি। কিন্তু আমার সবগুলো যে 100% সঠিক হবে এটা না, আমার মতো ভুলভ্রান্তি থাকতে পারে। যদি কোনো ভুলভ্রান্তি থাকে অবশ্যই অনুরোধ থাকবে যে আপনারা সেই বিষয়টা আমাকে একটু বলে দেবেন যে না এটা এরকম না ওই রকম হবে, বা নির্ধারিতভাবে যদি কোনো ই থাকে আমাকে এই বিষয়টা আমাকে বলে দেবেন। এই জন্য আমি মানে বলে দিলে আমি খুশি হব, এখানে বিষয়টা এমন না যে আমি বেজার হব, আমি খুশি হব, কারণ আমার কাছে কাজটা সঠিকভাবে জানা দরকার। কারণ আমি যদি না জেনে থাকি, আমি হয়তো একটা জিনিস জানি না, আমি হয়তো এই জিনিসটা যদি কারো কাছে জানি তাহলে মাত্র তিনি একাই জানবেন যে আমি এটা জানি না। কিন্তু আমি ওই একজন ব্যক্তির কাছ থেকে যদি আমি এই কাজটা জানি, জেনে যদি এই জিনিসটা উপস্থাপন করি, তখন কিন্তু 100 জন ব্যক্তি জানবে যে আমি এই কাজটা জানি। তখন দেখা যাবে কি একজনের কাছে আমি ছোট হওয়ার কারণে আমি পরবর্তীতে 100 জনের কাছে কিন্তু আমি মাথা উঁচু করে আমি বলতে পারতেছি যে এটা আমি পারি, এটা আমি জানি। তো এই জন্য আমি যদি একটা আমার অনেক জিনিস ভুল হতে পারে, তো ভুল হলে আমাকে অবশ্যই বলবেন, আমি আপনাদের কাছ থেকে সেটা শিখতে প্রস্তুত, কারণ আমার এটাতে কোনো সমস্যা নেই। আমি সঠিকটা জানতে চাই, সঠিকটা শিখতে চাই। এবার আমি আমার যে মানে ক্ষুদ্র জ্ঞানের বা নতুন অভিজ্ঞতার আলোকে আমি যতটুকু পারি ততটুকু আমি বলেছি, আমি আপনাদেরকে জানিয়েছি। তো যদি আমাদের যদি কোনো বিষয়ে ভুলভ্রান্তি থাকে, আবারও বলছি ভুলভ্রান্তি থাকলে সেটা অবশ্যই আমাকে বলবেন বা আমাকে সেটা বলে দেবেন, যাতে আমি এটা শুধরে নিতে পারি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।